السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين. وإن كنتم جنبا فاطهروا. وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء أفلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم منه إلى آخر آية. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যে আল্লাহ সুবহান ও তাআলা আমাদেরকে ভালোবেসে করুণা করে তার পবিত্র ঘরে আসার তৌফিক দিয়েছেন। আমরা সবাই শুকরিয়ার সাথে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি কুরআনুল কারীমের 6 নম্বর পারা সূরা আল মায়েদার 6 নম্বর আয়াত। ইনশাআল্লাহ তাআলা এই আয়াত কারীমাকে সামনে রেখে আজকের সংক্ষিপ্ত কিছু কথা আলোচনা করব। আল্লাহ সুবহান ও তাআলা আমাদেরকে
আমলের নিয়তে বলা এবং শোনা তৌফিক দান করুন আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন সম্মানিত উপস্থিতি আজকের আয়াতে কারিমাকে সামনে রেখে আমি আলোচনা করব পবিত্রতা এবং ওযু সম্পর্কে কি সম্পর্কে ওযু এবং পবিত্রতা সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ এই বিষয়টি একটি কমন ব্যাপার যে আমরা প্রত্যেকটি মানুষ জানি যে মসজিদে যখন আমরা এসেছি নামাজ পড়তে আমাদেরকে ওযু করে তারপর আসতে হয়েছে তাই তো ওযু না করে কেউ এসেছি কি নামাজ পড়তে ওযু করে তারপর আমাদের মসজিদে আসতে হয়েছে বা আমরা এসেছি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আদেশ দিয়েছেন যে যারা আল্লাহকে বিশ্বাস করে যারা বিশ্বাসী মুমিন বান্দা বান্দীগণ তোমরা যখন নামাজের জন্য দাঁড়াবে তখন সর্বপ্রথম তোমরা ওযু করবে কি করবে ওযু করবে যদি তোমাদের ওযু না থাকে তাহলে ওযু করবে যদি তোমরা তোমাদের শরীর যদি নাপাক হয়ে থাকে তাহলে তোমরা পবিত্রতা অর্জন করবে যদি তোমরা পেশাব পায়খানা থেকে বার হয়ে আসো তাহলে তোমরা ওযু করবে যদি তোমরা শরীরে আর অন্য অন্য জিনিসগুলো যে সমস্ত কাজকর্মগুলো করলে মানুষের শরীর নাপাক হয়ে যায় তো তারপরে নামাজের প্রয়োজন যখন পড়বে তোমরা ওযু করে এসে নামাজে দাঁড়াবে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদেরকে ওযু করার আদেশ দিয়েছেন আল্লাহ তাআলা সেটাই বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সালাতি ফাগসিলু উযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন আল্লাহ তাআলা ওযু করার আদেশ আমাদেরকে দিলেন এবং ওযু করার সময় আমরা কোন কোন অঙ্গগুলো ধোব বা কোন কোন অঙ্গগুলো ধৌত করতে হবে আল্লাহ সুবহান ওয়া তাআলা সে হুকুমটা আমাদেরকে দিলেন এবং সে কথাগুলো আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ফামসাহু বিরুউসিকুম يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم তোমরা যখন অযু করবে সর্বপ্রথম তোমরা তোমাদের মুখমণ্ডলটাকে ধুয়ে ফেলো দুই হাতের কনুই সহ কি ধুতে বলছেন মুখমণ্ডলকে আল্লাহ পাক ধুতে বলছেন মুখমণ্ডল দুই হাতের কনুই সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হুকুম করছেন কি মুখমণ্ডল বলতে আমরা কতটুকু বুঝি মুখমণ্ডল বলতে আল্লাহ পাক আমাদেরকে ধোয়ার আদেশ দিচ্ছেন যে পেশানির কোল থেকে নিয়ে ঠিকঠির নিচে পর্যন্ত পেশানি আপনার চুলের গোড়া থেকে নিয়ে কপালের উপরে যে চুল আছে চুলের গোড়া থেকে নিয়ে ঠিকঠির নিচ পর্যন্ত আর এক কানের লতি থেকে নিয়ে অপর কানের লতি পর্যন্ত এটাকে মুখমণ্ডল বলা হয় এটাকে কি বলা হয় মুখমণ্ডল বলা হয় আল্লাহ তাআলা আমাদেরকে এটাকে ধুতে বলছেন তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা দুই কনু সহ হাতকে ধুয়ে পালো দু হাতকে কনু বলতে এই যে দুই হাতের কনু আছে এই কনুর উপর পর্যন্ত আল্লাহ তাআলা ধুয়ে ফেলতে বলছেন তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভেজানো হাত নিয়ে আমাদের মাথা মাসাহা করতে বলছে কি বলছে মাথা মাসাহা করতে বলছে তারপর বলছেন যে তোমাদের দুই পায়ের খাটনোর উপর পর্যন্ত খাটনো সহ তোমাদের দু পাকে তোমরা ধুয়ে ফেলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র হুকুম পালন করার পূর্বে আল্লাহ পাক এই চারটি অঙ্গ ধোয়ার আদেশ দিলেন যার জন্য ওযুর মধ্যে চারটি ফরজ ওযুর মধ্যে কয়টি ফরজ চারটি ফরজ এক নম্বর হলো মুখমণ্ডল ধৌত করা দুই নম্বর দুই হাতের কনু সহ দুই হাতকে ধুয়ে ফেলা তিন নম্বর মাথা মাসাহা করা আর চার নম্বর দুই পায়ের খাটনোর উপর পর্যন্ত ধৌত করা এই চারটি ফরজ ওযু জানেন তো আপনারা এই চারটি ফরজ ওযু এই চারটি ফরজ আদায় করলে ওযু হয়ে যাবে কিন্তু ওযুর কিছু সুন্নাত নিয়ম আছে কি নিয়ম আছে সুন্নাত নিয়ম আছে সুন্নাতটা এখন থাক এই ফরজটা নিয়ে আলোচনা করি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তালে হুকুম দিলেন কি যে নামাজের আগে তোমরা এই চারটি অঙ্গকে ধুয়ে ফেলো অর্থাৎ তোমরা ওযু করে নাও কি করে নাও ওযু করে নাও এই চারটি হুকুম আল্লাহ পাক যে দিলেন ওযুর মধ্যে যদি কোনো
মানুষ নামাজের জন্য আসেন আর এই চারটি অঙ্গকে ঠিকভাবে ধৌত না করতে পারে তাহলে তার ওযু হবে কি হবে না যেহেতু ফরজ ছেড়ে গেছে কি ছেড়েছে ফরজ আর ফরজ ছেড়ে গেলে কোনো আমল সেটা দুবারে করতে হয় সে আমলটা হয় না যেমন নামাজের মধ্যে ফরজ আছে আছে তো তো নামাজের বাইরে ভিতরে যে ফরজগুলো আছে এই ফরজের মধ্যে কোনো একটি ফরজ যদি ছেড়ে যায় তো নামাজ হয়ে যাবে কি বলুন হবে কি হবে না তো নামাজের বাইরে ভিতরে ফরজগুলো আমরা জানি কি সবাই জানি কি জানিও না তো আমাদের নামাজ হচ্ছে কিনা সেটাও জানি কি তাও জানি না আর নামাজের বাইরে ভিতরে ফরজগুলোই তো জানি না ঠিক তদ্রুপ ওযুটা টিকে রাখবি কোন মানুষ তার সংসারের সমস্ত কাজকর্ম ফেলে সব কিছুকে পিছনে রেখে আল্লাহ সুবহান ও তাআলার জন্য আল্লাহকে রাজি করার জন্য ইবাদতের নিয়তে সওয়াবের নিয়তে মসজিদে আসতে ওযু করে নামাজ পড়বে ওযু করে এসে নামাজ পড়বে চারটের একটা গন্ডগোল হয়ে গেল মিস্টেক হয়ে গেল কি হবে কি হবে না ওর প্রথম জায়গায় মিস্টেক হয়ে গেছে তো তারপরেও আমরা এই যে ওযু এত বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস আচ্ছা আপনারা বলুন তো এটা কি কোন মামুনি ব্যাপার কি ওযুটা প্র্যাকটিক্যালে শেখা কোন মামুনি ব্যাপার না তারপরে ওযুটা আমরা একটা অভিজ্ঞ আলেমের কাছ থেকে প্র্যাকটিক্যালে শেখার চেষ্টা করি যে আমার সারা জিন্দেগির ইবাদত সব কিছু বেকার হয়ে যাবে ওযুটা যদি আমার না ঠিক হয় ওযু যদি কারণ না ঠিক হয় সে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবে ধরে হাত দিতেই পারবে কোরআনুল কারিমে সে স্পর্শ করতে পারবে না সে ওযু না করলে হাত দিতে পারবে না বিনা ওযুতে কেউ নামাজ আদায় করতে পারবে কি পারবে না আর নামাজ যদি কোনো বান্দা না ভালো করে আদায় করতে পারে আল্লাহর সাথে ভালোবাসা তৈরি হবে কি হবে না তাহলে নামাজের মধ্যে আল্লাহ সুবহান ওয়া তাআলা সবচেয়ে বান্দার কাছে থাকে সবথেকে বান্দার কাছে থাকে নামাজের মাধ্যমে তো সেজন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের কি হুকুম দিলেন যে তোমরা নামাজের আগে এসে চারটি অঙ্গকে ধুয়ে নাও নামাজের আগে এক নম্বর কি বললাম মুখমণ্ডল ধৌত করা কি বললাম মুখমণ্ডল ধৌত করা দুই নম্বর দুই হাতের কোনুর উপর পর্যন্ত ধৌত করে দেওয়া তিন নম্বর মাথা মাসাওয়া করা আর চার নম্বর দুই পায়ের খাটনুর উপর পর্যন্ত ধৌত করে না মনে থাকবে আপনাদের ইনশাআল্লাহ মনে থাকবে তো এই চারটে জায়গা যখন আমরা ধৌত করব তখন আমরা সবসময়ের জন্য খেয়াল রাখবো যে এই চারটে জায়গা ধৌত করা এর ভিতরে মানে আপনি কোন ধৌত করছেন এখান থেকে এই পর্যন্ত তো এখান থেকে এই পর্যন্ত যখন ধৌত করছেন এখান থেকে কোনটা এর ভিতরে কোন একটা লোক যদি আপনার শুষ্ক থাকে কোন একটা লোক যদি শুষ্ক থাকে আপনার ওযুটা কমপ্লিট হলো না আপনার মুখমণ্ডল যখন আপনি ধৌত করতে যাচ্ছেন আপনাকে লক্ষ্য রাখতে হবে আমার এক কানের লতি থেকে এক কানের লতি পর্যন্ত পুরো মুখটা আমার ভিজেছে কিনা আমার চুলের গোড়া থেকে নিয়ে আমার থুতনির নিচ পর্যন্ত অর্থাৎ দাড়ির নিচ পর্যন্ত দাড়ির নিচ পর্যন্ত পুরো মুখমণ্ডলটা আমাকে ভিজলো কিনা এটা আমাকে লক্ষ্য রাখতে হবে এবং আমার পায়ের খাড়গাট অর্থাৎ যখন আমরা পায়ের খাড়গাটের উপর পর্যন্ত ধৌত করি পিছনের দিকে দুই পায়ের একটা শিরা আছে তো মোটা শিরা আছে তো পিছনে ওই দুই দিকে দুটো গর্ত আছে আছে তো গর্ত নেই দুই দিকে দুটো অধিকাংশ সময় দেখা যায় যে অজু করে মানুষ যখন চলে আসে ওই জায়গাটা ভালো করে ধোয়া হয় ওই জায়গাটা ভালো করে ধোয়া হয় তো আমাদের লক্ষ্য রাখতে হবে যে আল্লাহ পাক যে হুকুমটা আমাদেরকে করেছেন এটাকে পূর্ণাঙ্গভাবে আদায় করা তারপরে আপনার অজুটা কমপ্লিটলি এবং সুন্দরভাবে অজুটা হবে এই চারটে অঙ্গ ধৌত করার কথা বলা হয়েছে আল্লাহ পাক যে হুকুমটা আমাদেরকে দিয়েছেন এর মধ্যে কোন রকমের একটুখানি ত্রুটি করা যাবে না বুঝতে পারছেন এর মধ্যে কোন রকমের একটুখানি ত্রুটি করা যাবে না এই চারটে অঙ্গ আমাদেরকে সুন্দরভাবে ধৌত করতে হবে বিশেষ করে যখন ঠান্ডার সময় থাকে তখন একবার যখন আমরা পানি মারি দুবার পানি মারি তো পানি মারার পরে আমাদের লোমের গোড়াগুলো শুষ্ক থাকে সহজে পানি ঢুকতে চায়
তো এগুলোকে ভালো করে মুখটাকে মলে নেওয়া, একবার পানি দিয়ে হাতটাকে ভালো করে মুছে নেওয়া, আবার দুবার পানি দেওয়া, আবার তিনবার পানি দিলে দেখবেন ইনশাআল্লাহ কমপ্লিট হয়ে যাবে। অনেক সময় ওযু করার সময় দেখবেন যে কোন ওইটা মানুষে ঠিকভাবে ধোয় না, অনেক মানুষ আছে তাদের এগুলো শুকনো থাকে, এই কোন ওইটা এইখানটা এইখানটা শুকনো থাকে। হুকুম হলে আপনার কোন সহ ধৌত পারে, অর্থাৎ আপনার কোন উপর পর্যন্ত ধৌত করতে হবে। তো এটাকে লক্ষ্য রাখা, বিশেষ করে যারা বয়স্ক মানুষ, বয়স্ক মানুষদের এই মিস্টেক গুলো বেশিরভাগ হয়ে থাকে, যাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পেয়েছে, যারা অতটা আর মাথার স্মৃতিশক্তি কাজ করে না, একটা অঙ্গ দুলত আরেকটা অঙ্গ বাকি থাকে, এটা দুলত ওটা বাকি থাকে। তো প্র্যাকটিক্যালে যদি কোনো মানুষ আল্লাহ পাকের হুকুমটা যখন থেকে তার উপরে ফরজ হয়েছে এখান থেকে যদি সেই হুকুমগুলো পালন করে যায়, তো সে বৃদ্ধ হলেও সে ঠিকঠাক করে যাবে। যদি তার স্মরণ না থাকে তার হাত পা সেই জায়গায় পৌঁছে যাবে। তো সেই জন্য আমরা সর্বপ্রথম এই ওজুর ফরজটা আমরা প্র্যাকটিক্যালে শেখার চেষ্টা করব, ওজুটা যে কিভাবে করতে হবে। এবারে চারটা অঙ্গ ধোয়ার আগে দেখবেন যে ওযু করতে গেলে সর্বপ্রথম আপনাকে দুই হাতের কোনোর উপর পর্যন্ত, এই দুই হাতের এই কবজির উপর পর্যন্ত ধৌত করতে হয়। ধুইতে আমরা প্রথম ডান হাতটা ধুই, তারপর বাম হাতটা ধুই, তো এর ভিতরে অনেকগুলো পদ্ধতি আছে। তারপরে আমরা তিনবার কুলকুচি করি, এগুলো সুন্নতের মধ্যে। তো এগুলো ওযুটার যে পুরোপুরি ভাবে ওযু করতে গেলে, এই ওযুগুলো কিন্তু অভিজ্ঞ মানুষদের কাছে আলেম ওলামাদের কাছে বসে আমাদের শিক্ষা নিতে হবে। যদি বলে আমরা নানি দাদির কাছ থেকে শিখে এসেছি, তো ওই রকম ভাবে অজু হবে। তো সেই জন্য আমরা অজুটা প্র্যাকটিক্যালে শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা সময় করে আসবেন, আমরা আছি, আমরা আপনাদেরকে শিখিয়ে দেবো। আমরা তো বলি কিন্তু আপনারা আসেন না, যদি আপনারা না আসেন তো সেই ব্যর্থতা আমাদের না আপনাদের, কাদের আপনাদের ব্যর্থতা। আসবেন, এ সমস্ত জিনিসগুলো শিখবেন। জামাআতি ভাইরা এত করে বলে যে চলো একটু আল্লাহ রাস্তায় বার হই, কিসের জন্য বলে বলুন? এই জিনিসগুলো শেখার জন্য। কিসের জন্য বলে? এই জিনিসগুলো শেখার জন্য, যাতে আপনি ওযুটা ঠিক করে করতে পারেন, যাতে আপনি গোসলটা ঠিক করে করতে পারেন, যাতে সর্বক্ষণ আপনি পবিত্র থাকতে পারেন। আল্লাহ তো আমাদেরকে সর্বক্ষণ পবিত্রতা থাকার জন্য, আমরা যাতে সর্বসময় পবিত্র থাকতে পারি, আয়াতের তাফসীরটা আপনারা দেখবেন পুরোপুরি ডিটেইলস বুঝতে পারবেন, যে সেজন্য আল্লাহ পাক এই হুকুম করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দরভাবে বলছেন দেখুন, যে যখন তোমরা মাযযুর হবে, যখন তোমাদের উপরে গোসল ফরজ হয়ে গেছে, গোসল ফরজ হয়ে গেছে, তোমাকে গোসল করতেই হবে, তখন যদি তুমি পানি না পাও তুমি তায়াম্মুম করে নাও, পানি না পাও তো তুমি তায়াম্মুম করে নাও, কিংবা তুমি অসুস্থ পানি স্পর্শ তুমি করতে পারবে না, তুমি তায়াম্মুম করে নাও। ঠিক ওযুর ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম বলছে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে পবিত্র রাখতে চান। কি রাখতে চান? পবিত্র রাখতে চান, যে আমার বান্দা সর্বক্ষণ সর্বসময়ের জন্য পবিত্র থাকুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপবিত্র নাপাককে পছন্দ করেন না, করেন কি? করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র রাখতে চান আমাদেরকে। আমরা বান্দা অপবিত্র পছন্দ করি, পবিত্র হতে চাই না। কি করি? অপবিত্রকে পছন্দ করি কিন্তু আমরা পবিত্র হতে চাই না। যেমন আজকের জুমার দিন একটা আম মজলিস, এখানে আমরা সব রকম সব বয়সের মানুষ এখানে উপস্থিত আছি, বাচ্চা আছে, যুবক আছে, বুড়ো আছে, সব আছে। যেহেতু হয়তো আমি শরীয়তের কিছু কিছু মশলা বললে আপনারা বলবেন যে ইমাম সাহেব এই সমস্ত কথাগুলো বলেছে, কিন্তু এগুলো আমাদের একদম জরুরি, এগুলো একদম আমাদের জরুরি, শিখতে হবে, একদম বাচ্চা থেকে শিখতে হবে। কিন্তু মশলা মাসাইলের জ্ঞান যদি আমার না থাকে আমি পবিত্রতা অর্জন করতেই পারবো না। তো সেজন্য যখন গোসল মানুষের উপরে ফরজ হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম দিচ্ছেন তোমার গোসল ফরজ হয়ে গেছে, তুমি পবিত্রতা অর্জন করে নাও। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পছন্দ করেন, সেজন্য তিনি এই হুকুমটা দিচ্ছেন। আমরা মানুষ যাতে না অজুহাত পেশ করি, সেই আমাদের অজুহাতের দিকে আল্লাহ লক্ষ্য রেখে আল্লাহ তাআলা বলেন যে তুমি অসুস্থ, তুমি অসুস্থ, তুমি অসুস্থ, তোমার পানি স্পর্শ করতে পারবে না, তুমি তায়াম্মুম করে নাও, কিংবা তুমি কোন জায়গায় রয়েছো। কি হলো? কি করতে চাচ্ছে বলো? কি বলছিলাম?
তো আল্লাহ সুবহান ও তাআলা আমাদেরকে পবিত্র রাখতে চান। তো আল্লাহ সুবহান ও তাআলা যে তুমি অপবিত্র হয়ে গেছো, তুমি অজুহাত পেশ করছো যে আমি পানি স্পর্শ করতে পারবো না, তুমি তায়াম্মুম করে নাও, তুমি সফরে চলে গেছো সেখানেও তোমার ফরজ ওয়াজিব হয়ে গেছে, ফরজ হয়ে গেছে, তো সেখানেও তুমি পানি নাই, তুমি সেখানে তায়াম্মুম করে নাও, তারপরে তুমি পবিত্রতা অর্জন করো। আজকের আল্লাহ পাকের এই বিধানের দিকে আমরা যদি লক্ষ্য রাখি, আপনারা বলুন তো আল্লাহ যেখানে আমাদের পবিত্রতা দেখতে চান, আমরা যাতে পবিত্র থাকি সেজন্য আল্লাহ পাক আমাদের হুকুম গুলো দিয়েছেন, আমাদের সাজেশন গুলো দিয়েছেন, সুন্দরভাবে আল্লাহ পাক আমাদের পদ্ধতি গুলো বুঝিয়ে দিয়েছে, তারপরেও আমরা আমাদের নাপাক শরীর নিয়ে যেখানে সূর্য ওঠার আগে আমাদের গোসল করে ফজরের নামাজ আদায় করার কথা ছিল, আমরা সেখানে অপবিত্র অবস্থা নিয়ে আল্লাহ সুবহান ওয়া তাআলার জমিনে সকাল থেকে রাত থেকে নিয়ে দুপুর পর্যন্ত আমরা এদিক সেদিক ঘোরাফেরা করি, কিন্তু আমরা পবিত্র হতে চাই না, পবিত্র আমরা হতে চাই না। আপনারা বলুন তো যে কোন মানুষের মৃত্যু কোন মুহূর্তে আসবে, কেউ জানে কি? কেউ জানে কি? জানি না। আমার যদি পবিত্রতা অর্জন করা ছিল, ফরজ গোসল করার দরকার ছিল, আমি এক ঘন্টা সময়ের জায়গায় আমি দশ ঘন্টা সময় নিয়ে আল্লাহ পাকের জমিনের উপরে ঘোরাফেরা করছি, এমন সময় আমার মউত এসে গেল, এমন সময় আমার মউত এসে গেল, তো আমি কি বলতে পারবো মালাকুল মউতকে যে কমসে কম আমাকে গোসল করতে দাও, এই সময়টুকু দেবেন তিনি? দেবেন কি? দেবে না। আমাকে অপবিত্র অবস্থায় দুনিয়া ছেড়ে যেতে হবে, আর কাল হাসরের ময়দানে যে মানুষটা যে হালাতে তার মৃত্যু হবে, হাসরের ময়দানে অপবিত্র অবস্থায় খোদা উঠাবে, এটা আমরা চাই কি বলুন? চাই কি? আমরা কেউ চাই না। এটা হলো আল্লাহ পাকের, আল্লাহ পাকের হুকুমের বরখেলাপ করার কারণে আল্লাহ পাক কাল কিয়ামতের দিন এই সাজাটা আমাদেরকে দেবেন, অপবিত্র অবস্থায় আমাদেরকে উঠাবে। দুনিয়াবি ক্ষেত্রে যে সমস্ত মানুষ যখন পবিত্রতা অর্জন করতে বিলম্ব করে, পবিত্রতা অর্জন করতে যারা অনীহা পেশ করে, করছি করবো এখন, হচ্ছি হয় এখন, একটু পরে হবে, এখন নাই, আরো আধ ঘন্টা যাক, আরো এক ঘন্টা যাক, অজুহাত পেশ করে, দুনিয়া বিষয়ে কিন্তু আল্লাহ সুবহান ওয়া তাআলা তাদের আউশকলকে কমিয়ে দেয়। কি করে? আউশকলকে কমিয়ে দেয় আল্লাহ সুবহান ওয়া তাআলা, তাদের রিজকের দরজাটা আল্লাহ পাক সংকীর্ণ করে দেয়। কি করে দেয়? রিজকের দরজাটা আল্লাহ সুবহান ওয়া তাআলা সংকীর্ণ করে দেয়। তাদের স্মৃতিশক্তিকে আল্লাহ তাআলা কমাতে থাকে, তাদের ব্রেন বুদ্ধিকে আল্লাহ সুবহান ওয়া তাআলা কমাতে থাকেন। এগুলো দুনিয়াবি ক্ষেত্রে আল্লাহ পাক এই সমস্ত জিনিসগুলো বান্দার উপর করতে থাকেন। কিসের কারণে? অপবিত্র অবস্থায় খামাখা আল্লাহ পাকের জমিনের উপরে বিচরণ করার কারণে। আমরা আয়াতের তাফসীর শুনেছি, ইজা জিলজিলাতিল আরযু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরযু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইযিন তুহাদদিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। আল্লাহ সুবহান ওয়া তাআলা কিয়ামতের দিন জমিনকে বলবে যে তোমার উপরে যা কিছু হয়েছে তুমি সব কিছুকে উদ্গীরণ করে দাও, সব কিছু ওপেন করে দাও, জমিনের উপরে যা কিছু হয়েছে জমিন সেদিন সব কিছু বলে দেবে। মৃত্যুর পরে যখন মানুষকে কবরে রাখা হবে, যারা জমিনের উপরে গাম্ভীর্যের সাথে চলাফেরা করে, যারা জমিনের উপরে ব্যভিচারি করে, গুনাহ করে, যারা অপবিত্র অবস্থায় জমিনের উপরে চলাফেরা করে কোন হালাত ছাড়া, জমিন তখন তাদেরকে বলবে যে যখন তোর ক্ষমতা ছিল তুই যমন ইচ্ছে দমন করেছিস, তমন চলেছিস, আজকে তোর সব পাওয়ার শেষ হয়ে গেছে, আজকে আমি মাটি আমার ক্ষমতাটা তুই দেখ, আমি মাটি আমার পাওয়ারটা তুই দেখ, আমার কত পাওয়ার, আমার কত ক্ষমতা। তখন মাটি আমাদেরকে একদিকের মাটি আরেক দিকে, দুই দিকের মাটি আস্তে আস্তে আমাদেরকে চাপতে থাকে, আর সেদিন আমরা চিল্লাতে থাকবো, কাঁদতে থাকবো, আমরা সেদিন পালানোর চেষ্টা করব, কিন্তু কবর থেকে পালানোর উপায় আমাদের কারো থাকবে না। কথা বুঝতে পারছি আমরা? তো আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে পবিত্র রাখতে চান। কি রাখতে চান? পবিত্র রাখতে চান। যারা আমরা সংসারজীবী মানুষ হয়েছি, যখন যে মুহূর্তে মাসআলাত হলো এটাই
যে তুমি অপবিত্রতা অপবিত্র হয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে তুমি গোসল করে পবিত্র হয়ে নাও, যদি তোমার সেই মওকা না থাকে কমসে কম তুমি অজু করে এসেছো, আর ফজরের নামাজের আগে আগে তুমি গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তুমি ফজরের নামাজটা আদায় করে নাও। এটা হলো ইসলামী হুকুম। এটা কি? এটা ইসলামী হুকুম। আপনি মনে করেন আমি নামাজ পড়ি না তো আমার পবিত্র হওয়ার আবার দরকার কি? আমি তো নামাজ পড়ি না তাহলে আমার পবিত্র হওয়ার দরকার কি? তো নামাজ তুমি নাই পড়তে পারো কিন্তু মৃত্যু তোমার ছাড়বে না। ছাড়বে কি? মৃত্যু তোমার ছাড়বে না। তুমি যদি অপবিত্র অবস্থায় মৃত্যুবরণ করো তুমি কাল হাসরের ময়দানে তুমি আল্লাহ পাকের সম্মুখে কি করে মুখ দেখাবে, তুমি কিভাবে উঠবে? সেজন্য এখন তো ফরজ গোসল তো দূরের কথা, পেশাব করে পানি নেয় না। অনেক মানুষ ঘুম থেকে উঠে পেশাব করে লুঙ্গি মুছে নিয়ে শুয়ে পড়ে, এরকম মানুষ অনেকেই আছে, লুঙ্গিতে মুছে নিয়ে আবার শুয়ে পড়ে, পেশাব করেও পানি নেয় না। সেজন্য আমার সম্মানিত মুসলমান ভাইরা, যে আমরা পবিত্রতা অর্জন করব, আমরা সব সময় যেন পবিত্র থাকব, শরীরকে আমরা পবিত্র রাখব, নাপাক থেকে আমরা বেঁচে থাকব, তার জন্য লাভটা কার হবে? কার হবে বলুন? লাভ তো হবে আপনাদের, আমাদের লাভ হবে। তো আল্লাহ সুবহান ওয়া তাআলা সর্বক্ষণ সর্বসময়ের জন্য আমাদের পবিত্র থাকার তৌফিক দিন। বলুন আল্লাহুম্মা আমিন। যদি আমি পবিত্রতা যদি অর্জন করি, আমি যদি এই সমস্ত জিনিসের যত্নবান হই, তখন আমার সামনে আমার ছোট্ট বাচ্চা যখন অপবিত্র হবে তখন আমি ছোট্টবেলা থেকে তার এই পবিত্রতা অর্জন করার মাসআলাটা তাকে শেখাতে থাকবো। বাপ যদি নাপাকের ভরপুর থাকে, বাপের ভিতরেও নাপাক বাইরেও নাপাক, বিপরে নেপাকি ভর্তি, সব সময়ের জন্য কথা বলবে তো সে কথাটা গন্ধময় কথা, মিষ্টি কথা নাই, শরিয়াতের কথা নাই, আল্লাহ পাকের হুকুমের কোন কথা নাই, আল্লাহর কথা কিছু নাই, কথা বলবে তো কথাটাও নাপাক, বাইরেও নাপাক ভিতরে নাপাক। যে বাপ যে মায়ের বাইরে ভিতরে সবকিছু নাপাক নেপাকিতে ভরপুর, তাদের বাড়ির ছেলে মেয়েগুলো কেমন হবে এবার আপনারা বলুন, আমি আর বলবো না। আগের সময় দেখেছে আমরা যখন ছোট ছিলাম, বা আপনারা তো আমাদের আমার চেয়ে অনেক বড়, ছোট যখন ছিলাম আমরা যখন রাস্তাঘাটে ঘুরতাম, কোন অন্যায় কাজ যখন করতাম বা খেলতে খেলতে মারপিট লেগে গেছে কিংবা কাউকে গালাগালি করতেছি, এমন সময় আমাদের সঙ্গে কোনো বড় মানুষ এলে আমরা কি করতাম? কি করতাম বলুন না? হয় চুপ করতাম, নাইলে ছুটে যেদিক সেদিক পাইলে চলে যেতাম, এটাই করতাম তো। এখনকার ছেলেরা দেখেছেন রাস্তাঘাটে যখন বদমাইশি করে ঝগড়া করে আমরা গেলে চুপ মারে, ছুটে পালাই কি? পালাও দেও না, আর ঝগড়াও বন্ধ করবে না। আপনি যদি গিয়ে ঝগড়া বন্ধ করতে যান তো আপনাকে দেখে আরো বেশি বলবে, ওই কম বলবে না, আপনাকেও বলবে, তারপরেও পালাবে না। সমস্ত ব্যাপারগুলো একটু ভাববেন। আমি তো এই ওপেন মসজিদে আর সবকিছু ওপেন করতে পারছি না, এগুলো সব আমাদের কামাই করা ভুল, আমাদের কামাই করা ভুল, সব নিজে হাতে কামাই করা। এগুলো এই যে বেহায়াপনা, এই যে বেসরমপনা, এসব কিছু আমাদের নিজেদের কামাই করা। হাম চাইসা আমরা বাচ্চা হয়, আমরা যেরকম শিক্ষা দিয়েছি বাচ্চা সেরকম শিক্ষা পেয়েছি। আমি ইতিপূর্বে একটা জুমাতে বলেছিলাম যে বাপ যদি তার জন্ম দেওয়ার পর থেকে নিয়ে একটা ছেলেকে দিয়ে যাওয়া পর্যন্ত কোনোদিন বাপ সময় পায়নি বাচ্চাটাকে নিয়ে পাঁচ ঘন্টা একসাথে বসে রেখে পড়ানো, দু ঘন্টা পড়ানো, তিন ঘন্টা পড়ানো, কিংবা বাচ্চাটাকে সামনে বসিয়ে নিয়ে এসে তাকে একটু শরিয়াতের বিধান গুলো তাকে শেখানো, হালাল হারামের মশলা গুলো শেখানো, অজু গোসলের মশলা গুলো শেখানো, পবিত্র হওয়ার মশলা গুলো তাকে শেখানো, বড়দের সম্মান করা, ছোটদের স্নেহ করা, এগুলো শেখানো। যে বাপ তার এই জন্মের পর থেকে নিয়ে আর বিয়ে দেওয়া পর্যন্ত একবারও সময় পায়নি, আপনারা বলুন তো ওই ছেলেটা শিখলো কি করে? কি শিখবে? কি থাকবে ওর ভিতরে? ওর ভিতরে শুধু এটাই থাকবে যেটা ও বাইরের কালচার থেকে শিখেছে, বাড়ির পাশে যেরকম হইচই শিখেছে, হয়ে হয়েছে ও সেটাই শিখেছে। আর আজকে এরকম করতে 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 আমরা এতদূর পর্যন্ত পৌঁছে গেছি, মগরিবের পর থেকে নিয়ে ঈশা পর্যন্ত আমরা আমাদের ছোটবেলা বা আপনাদের ছোটবেলা আমরা কি করেছি? আমাদের আব্বা মারা আমাদেরকে সকাল সকাল গোসল করিয়েছে, কিংবা আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়েছে, পা হাত পা ধুইয়েছে, আমাদেরকে ভিতরে ঢুকিয়ে নিয়ে পড়তে বসিয়ে দিয়েছে, এটাই তো করতো আমাদেরকে, বলুন এটাই করতো তো? এখন আপনি মগরিবের পর থেকে নিয়ে রাত দশটা এগারোটা পর্যন্ত রাস্তায় ঘুরুন তো, বাচ্চাগুলো কিভাবে রাস্তায় হইচই করছে, কিভাবে বাচ্চাগুলো রাস্তায় ঘুরছে, এর জন্য দায়ী কারা? ওই বাচ্চারা না আমরা, কারা দায়ী বলুন না, কারা দায়ী? তো এরকম করে আস্তে আস্তে সমাজের মধ্যে আমরা পরমাণু তৈরি করতেছি, পরমাণু তৈরি করতেছি, এ জাতিকে
এই সমাজকে ধ্বংস করার জন্য পরমাণু লাগবে না আমরা প্রত্যেকটা অভিভাবক পরমাণু তৈরি করে সমাজে ছাড়ছি আপনার যেখানে শিক্ষা দেওয়ার দরকার ছিল সেখানে বাচ্চাগুলোকে বাইরে বার করে দিয়েছেন আমি এখান থেকে একদিন না দুদিন আগে আমি কোথায় একটা ফুটি নিয়ে গেছিলাম ওই দিকে আসছি তখন রাত 8:30 কিংবা 8:15 বাজে 8:15 হবে এসে আমি যেহেতু নামাজ পড়িয়েছি এত টুকুটুকু বাচ্চাগুলো রাস্তায় ঘুরছে ছুটছে প্রত্যেকটা বাচ্চার গায়েতে এত ঘাম ঝরছে ঘামগুলো গড়াচ্ছে প্রত্যেকটা বাচ্চার গায়েতে এতগুলো বাচ্চা সারা রাস্তাময় হুড়ুহুড়ি কামড়া কামড়ি ছুটোছুটি এত পেহার মতো কথাবার্তা বলছে এমন ভাবে ছুটতেছে ওদের বাপ মা আছে না ওরা কি উপর থেকে পড়েছে বাপ মা আছে তো কোথায় ওদের বাপ মা গুলো খোঁজ নেয়নি রাস্তায় বাচ্চাগুলো ছেড়ে দিয়েছে যে বাচ্চা যে সময় তার হাতে শোভা পায় খাতা আর কলম যে সময় বাচ্চার হাতে শোভা পায় সংস্কৃতি যে সময় বাচ্চার হাতে শোভা পায় তার চরিত্র গঠন তার আদব আখলাককে ঠিক করার সময় সে সময় বাচ্চাগুলো রাস্তায় ছেড়ে দিয়েছেন কেন রাস্তায় চলে কারা রাত্রেবেলা রাস্তায় কারা চলে বলুন না কারা চলে রাত্রেবেলা রাস্তায় চলে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জন্তু যেটা তারা রাস্তায় চলে আর আমরা আমাদের নিজেদের জন্ম দেওয়া সন্তানগুলো রাত্রেবেলা রাস্তায় ছেড়ে দিই ছোট্ট ছোট বাচ্চাগুলো কোথায় তাদের পড়া কোথায় তাদের স্কুল কোথায় টিভি কোথায় খাতা কোথায় পেন এরকম অবস্থায় ছেড়ে দিয়েছি আর ওই সমস্ত বাপগুলোর মুখের কথাগুলো শুনলে না মনে মনে হবে যে এরা আগের জামানায় কোন একটা বড় মহাদ্দেশ কিংবা অলিয়া অলিয়া ছিল আরে নিজের খোঁজগুলো আগে নে নিজের খোঁজগুলো আগে নিতে হয় যে আমি আমার অভিভাবক হিসেবে কতটা পালন করতে পেরেছি কেন খোদার কাছে প্রশ্ন আল্লাহ পাক প্রশ্ন করবে প্রত্যেকটা মানুষকে যে তুমি তোমার দায়িত্বটা কতটা পালন করেছো সমাজ উপস্থিতি এরকম ভাবে আমরা আমাদের পরিবেশকে নষ্ট করব না আমরা প্রত্যেকটি মানুষ দায়িত্বশীল আর প্রত্যেকটি মানুষ আমরা দায়িত্বগুলো নিই যদি আমরা নিজেরাই দায়িত্বগুলো না পালন করি আমি বললাম যে আমরা নিজেরা প্রত্যেকটা ঘরে ঘরে পরমাণু বোমা তৈরি করতেছি না শরীয়তের জ্ঞান আছে না দুনিয়ার জ্ঞান আছে না কাজের জ্ঞান আছে না কিচ্ছুর জ্ঞান আছে করবেটা কি শুধু খালি জন্ম দিয়ে ছেড়ে দিলাম হয়ে গেল আমাদের কর্তব্য প্রত্যেকটা মাতা পিতা তার বাচ্চার উপরে চারটে হক থাকে চারটে হকের একটা আদায় করবেন না শুধুমাত্র জন্ম দিয়ে ছেড়ে দেব এরকম করবেন বাচ্চাগুলোর দিকে লক্ষ্য রাখুন আমার বাচ্চা স্কুল থেকে পড়ে আসার পরে আমার বাচ্চা কোথায় যাচ্ছে আমাকে খেয়াল রাখতে হবে আমার বাচ্চা প্রাইভেট পড়ে আসার পরে আমার বাচ্চা ঘরে ঢুকবে সে ঘরে পড়াশোনা করবে তার খেলাধুলা করার সময় এক ঘন্টা কত চারটে থেকে পাঁচটা কিংবা আসরের পর থেকে নিয়ে মগরিব এটা হলো প্রত্যেকটা বাচ্চার খেলাধুলা করার সময় তারপরে আপনার বাচ্চা আপনি ঘরের মধ্যে রেখে দেন এরকম ভাবে ছাড়বেন না আপনারা বুঝতে পারছেন যে আপনার বাচ্চা ছোট্ট বাচ্চা তার হাতে মোবাইল নাই কিন্তু আপনার বাড়ির পাশে একটা বড় বাচ্চার হাতে মোবাইল আছে সে মোবাইলটা দেখছে কোনো এক আড়ালে বসে আপনার ছোট্ট বাচ্চাটা সেখানে গিয়ে তার সাথেও মোবাইলটা দেখছে আপনি জানেন আপনার বাচ্চা মোবাইলে কি দেখছে তার তো বড় বাচ্চা সে তো কথা শুনেনি ছিঁড়ে বেরিয়ে চলে এসছে যার কারণে তার হাতে মোবাইল উঠে গেছে আপনার ছোট বাচ্চাটাও সেখানে গেছে যখন যে জিনিসের প্রয়োজন নেই সেই জিনিসগুলো বাচ্চারা শিখছে এতে করে আমরা সমাজটাকে পুরো একদম চঞ্চলিত করে দিচ্ছি সমাজটাকে একদম পুরো নিচে নামিয়ে দিয়েছি এর জন্য দায়ী কারা বলুন তো আবার বলুন কারা দায়ী এর জন্য আমরা প্রত্যেকটি অভিভাবক দায়ী রাত 12টার সময় বাচ্চাগুলো ঘর থেকে বার করে রাস্তা জায়গাতে নিয়ে আসছি তাদেরকে ওই সময় ওদেরকে ঘুম পাড়ানোর কথা ওদেরকে ওই সময় তো স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে ওদেরকে তেলাওয়াত শুনিয়ে ওদেরকে গজল শুনিয়ে ঘুম পাড়ানোর কথা কেন সকালবেলা উঠে আবার ওকে স্কুল কিংবা টিউশনিতে পাঠাতে হবে ওকে শিক্ষা দিতে হবে রাত 12টার সময় বাপ মা গুলো বাচ্চাগুলোকে খুঁজে নিয়ে আসছে বাপগুলো তাদের রাস্তা দেখাচ্ছে কেন ওরা রাস্তা দেখবে না ওরা রাস্তা চেনে না ওরা রাস্তা আর কোনোদিন চিনবে না রাস্তা দেখে কি বন্ধ হয়ে যাচ্ছে আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে সঠিকভাবে আমাদের বাচ্চাগুলো লালন পালন করা তৌফিক দিন বলুন আল্লাহুম্মা আমিন তারপরে আপনাদেরকে একদম শেষ কথা বলছি দেখুন শরীয়তে যে সমস্ত মাসআলাগুলো ছোট্ট ছোট্ট মামুনি মামুনি মাসআলা ওগুলো এগুলো ছেড়ে গেলে আমার ইবাদত আমার নামাজ গোটা সবকিছু বিসর্জন হয়ে যাবে এই সমস্ত মাসআলাগুলো সময় করে আপনারা তো আমাদেরকে পয়সা দিয়ে রেখেছেন শুধু নামাজ পড়ানোর জন্য না ইমামের কাজ তো নামাজ পড়ানো না তার সাথে তার অনেক দায়িত্ব আছে তো আমরা তো আমাদের দায়িত্ব পালন করার জন্য সবসময় তো রেডি আছি আপনারা কেন আসছেন না মসলা মাসাইল গুলো কেন শিখছেন না ওযু কেন শিখছেন না গোসল কেন শিখছেন না দোয়াই কুনুতটা কেন আমাদের কাছে এসে বলছেন না যে হুজুর আমাদের দোয়াই কুনুতটা শিখিয়ে দেন আমার চার রাকাত নামাজ কিভাবে পড়তে হবে কোথায় হাত রাখতে হবে কত রাকাত নামাজের সিজদা কিভাবে করতে হবে এগুলো কেন শিখছেন না আপনারা আসুন ইনশাআল্লাহ তাআলা আমরা আপনাদের সাথে সাথ দেব এবং আমাদের প্রত্যেকটা বাচ্চা বাচ্চির দিকে আমরা লক্ষ্য রাখবো যাতে করে সুন্দরভাবে তাদেরকে লালন পালন করে তাদের নিজের আমাদের নিজের জিম্মাদারি আদায় করার তৌফিক আল্লাহ পাক দিন বলুন আল্লাহুম্মা আমিন ওয়া আকুদানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন